বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দশম শ্রেণীর গণিত পরিমিতি অধ্যায় 16.4 নিয়ে আলোচনা করব। তোমরা সবাই বইটা সামনে নিয়ে আমার কথাগুলো শোনো এবং অঙ্কগুলো, যে অঙ্কগুলো করবো এগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমি যে অঙ্কগুলো করবো এগুলো মনোযোগ দিয়ে করলে বাকি দুই একটা অঙ্ক যেগুলো বাকি থাকে তোমরা নিজেরাই করতে পারবা। তাহলে আমরা আজকে 16.4 নিয়ে আলোচনা করব। 16.4 প্রথমেই ঘনবস্তু নিয়ে আলোচনা। আমরা জানি সবাই, ঘনবস্তু বলতে যার 6টি তল আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তাহলে আমরা যদি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে ধরো ঘনবস্তুর দৈর্ঘ্য এ একক, প্রস্থ বি একক এবং উচ্চতা সি একক ধরি, তাহলে ঘনবস্তুর গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা তিনটা সূত্র লিখব। এই সূত্রগুলো একটু দেখো। ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একক। তাহলে একটা সূত্র লিখলাম। তারপরে ঘনবস্তুর সমগ্র তল, আমরা বলছিলাম ঘনবস্তুর 6টা তল আছে, এই 6টা তল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল 6টা তলের ক্ষেত্রফল, আমরা যদি একটা বই নিই, বইয়ের একটা বই ধরো, এই একটা বই হলো ঘনবস্তু, এটা 6টা তল আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আমরা ধরছি কি, এই দৈর্ঘ্য ধরছি এ, প্রস্থ ধরছি বি, আর এইখানে পুরুত্ব বা উচ্চতাটা ধরছি আমরা সি। তাহলে 6টা তলের ক্ষেত্রফল, আমরা এই তলটার ক্ষেত্রফল পাবো কি, এ ইন্টু বি, এরকম দুইটা পাবো, এই পৃষ্ঠে পাবো এ ইন্টু বি, তাহলে এরকম ক্ষেত্রফল পাবো 2 এ বি। এবি ফাইলাম এই তলটার ক্ষেত্রফল 2 এ বি, এই পৃষ্ঠা, এই পৃষ্ঠা দুইটা এবি। আবার এই পৃষ্ঠায় যদি যাই আমরা বি ইন্টু সি, আবার এই পৃষ্ঠায় যদি যাই আমরা বি ইন্টু সি, আবার এটা হলো সি ইন্টু এ, এই পৃষ্ঠে গেলে আবার সি ইন্টু এ। তাহলে এরকম আমরা 6টা তলের ক্ষেত্রফল হবে 2 ইন্টু এ বি, বি সি প্লাস সি এ বর্গ একক। অর্থাৎ আমরা এখানে দেখো এ বি পাবো, দুইটা তল, দুইটা তলের একটা উচ্চতা, একটা দৈর্ঘ্য হলো এ, প্রস্থ হলো বি, আর একটার দৈর্ঘ্য হলো বি, উচ্চতা হলো সি, আবার দৈর্ঘ্য হলো বি, প্রস্থ হলো সি, আর একটার ক্ষেত্রে দৈর্ঘ্য হলো এ, প্রস্থ হলো সি। এইভাবে 6টা তলের ক্ষেত্রফল 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। আর ঘনবস্তুর আয়তন, আয়তন সমান সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ এ বি সি বর্গ একক। এই হলো ঘনবস্তুর তিনটা সূত্রের সাহায্যে আমরা সকল গাণিতিক সমস্যাগুলো, ঘনবস্তুর গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো ইনশাল্লাহ। আর ঘনবস্তুকে জরম, এই একটা ডাস্টার, এটা একটা ঘনবস্তু, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, দৈর্ঘ্য প্রস্থ ধরলে আর উচ্চতা যদি আমরা এটা ধরি। এখন এই ঘনবস্তুটা, এই ডাস্টারটা যদি এরকমভাবে তৈরি করা হয় যে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা সমান হয়, তখন এই ঘনবস্তুটাকে বলতে পারবো আমরা ঘনক, এই ঘনবস্তুটাকে বলতে পারবো আমরা ঘনক। সকল ঘনকই ঘনবস্তু, কিন্তু সকল ঘনবস্তু ঘনক না। কেন? ঘনক হতে হলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, অর্থাৎ তিনটা ধার সমান হইতে হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা যদি সমান হয় তখন আমরা তাকে কি বলবো, ঘনক বলবো। দেখো তখন এই সূত্রগুলো একটু চেঞ্জ হয়ে যাবে ঘনকের ক্ষেত্রে। ঘনকের ক্ষেত্রে আমরা লিখি, দেখো ঘনকের ক্ষেত্রে
সূত্রগুলো একটু চেঞ্জ হবে এবং ঘনবস্তুর জায়গায় আমরা বলতে পারবো ঘনকের কর্ণের দৈর্ঘ্য। এখানে দেখো এটা এ বি সি তিনটা আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আমরা বলছিলাম তিনটে সমান হয়ে যায়। তো আমরা যদি বলি এ স্কোয়ার, এটা বি স্কোয়ারের জায়গায় এটা এ স্কোয়ার, এটা এ স্কোয়ার, তাহলে আমাদের এখানে আসবে কত, থ্রি এ স্কোয়ার, অর্থাৎ রুট থ্রি এ একক। তাহলে ঘনকের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যটা হবে রুট থ্রি এ একক। ঠিক ঘনকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, তখন আর এ বি সি এই তিনটা থাকবে না, সবগুলো মাত্র এ এ ধরতে পারো। যেমন আমরা যদি বলি এ ইন্টু বি এর জায়গায়ও হবে এ, এ ইন্টু সি এর জায়গায়ও এ হবে, প্লাস সি এর জায়গায় এ, এর জায়গায় এ, বর্গ একক, আমরা এটাকে বলতে পারি দেখো এ স্কোয়ার, এ স্কোয়ার, এ স্কোয়ার, থ্রি এ স্কোয়ার, তো তিন দুগুণে কত, সিক্স, সিক্স এ স্কোয়ার বর্গ একক। ঠিক ঘনকের আয়তন আমরা বলতে পারি এ বি সি, এ এ এ সবগুলোই এ হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে কি এ কিউব ঘন একক। তো শিক্ষার্থীরা আমরা ঘনবস্তু আর ঘনক নিয়ে এখন এই আলোচনাটা করব। ষোলো দশমিক তিনে, ষোলো দশমিক চারে আমরা দুইটা ভাগে ভাগ করব, এটা আমরা যদি পর্ব এক দিতে পারি, যে শুধুমাত্র আজকে আমি এখন ঘনবস্তু এবং ঘনক এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করব, পরবর্তীতে পর্ব টুতে বাকি অংশটা আলোচনা করব। আসো এখন এই ফাঁকে তোমরা সূত্রগুলো একটু চোখ বুলিয়ে নাও, যেমন কর্ণের দৈর্ঘ্য রুট ওভার আমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ বর্গ একক, আয়তন এ বি সি বর্গ একক। আবারও বলছি ঘনবস্তুটা ঘনক হবে কখন, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা সমান হয়ে যাবে, তখন ঘনকের ক্ষেত্রে ঘনকের কর্ণের দৈর্ঘ্য রুট থ্রি একক, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সিক্স স্কোয়ার বর্গ একক, ঘনকের আয়তন এ কিউব ঘন একক। এখন আমরা গাণিতিক সমস্যাগুলোর মধ্যে যাব, নিশ্চয়ই তোমাদের সামনে বই আছে, বইটা সামনে রাখো, আমি প্রশ্নগুলো মুখে পড়ব, তোমরা মিলে গাণিতিক সমস্যাগুলো করতে পারবো। আমাদের আট নম্বর থেকে গাণিতিক সমস্যা, আট নম্বর একদম সহজ, এটা করব না আমি, নয় থেকে আরম্ভ করব। দেখো নয় নম্বর প্রশ্নের প্রশ্নটা একটু আমি পরে নেই, মনোযোগ দিয়ে শোনো। একটি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 21:16:12 দেওয়া আছে, আর এক ঘনকের ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 87। আমাদেরকে বলছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাতগুলো দেওয়া আছে, আমাদেরকে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে। একটু আগে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র লিখলাম টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, অর্থাৎ আমাদের এখান থেকে প্রথমে দৈর্ঘ্য প্রস্থের উচ্চতার অনুপাতগুলো দেওয়া আছে, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া নাই। তাহলে আমরা প্রথম কাজ হবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নির্ণয় করব। তাহলে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে, দেওয়া আছে ঘনবস্তুটির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত সমান সমান 21:16:12। এখন আমরা অনুপাতের একটা সাধারণ রাশি ধরি এক্স, তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরে নেই, মনে করি ঘনবস্তুটির দৈর্ঘ্য ইকুয়াল টু 21 সেন্টিমিটার। আমরা অনুপাতের সাধারণ রাশি এক্স ধরে নিলাম, বস্তুটির প্রস্থ বি ইকুয়াল টু 16 সেন্টিমিটার, ঘনবস্তুটির উচ্চতা সি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। আমাদের যেহেতু প্রশ্নের মধ্যে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য সূত্রটা লিখি, লিখে আমরা কর্ণের দৈর্ঘ্যটা বের করি। আমরা জানি
গণবস্তুর কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একক। আমাদের এর মান দেওয়া আছে দেখো 21 এক্স হোল স্কোয়ার প্লাস বি এর মান দেওয়া আছে 16 এক্স হোল স্কোয়ার প্লাস সি এর মান দেওয়া আছে 12 এক্স হোল স্কোয়ার একক। তাহলে আমাদের এগুলো ক্যালকুলেটার তোমাদের নিশ্চয় আছে, 21কে বর্গ করলে 441 এক্স স্কোয়ার প্লাস 16কে 256 এক্স স্কোয়ার আর 12কে বর্গ করলে 144 এক্স স্কোয়ার একক। এগুলো যোগ করলে ক্যালকুলেটর দিয়ে যোগ করে ফেল 841 বর্গ একক। তাহলে 841 বর্গ এককে আমরা এটা যদি বর্গমূল করি ক্যালকুলেটারে বর্গমূল করলে আসবে 29 আর এক্স স্কোয়ার উপরে এর স্কোয়ার এস স্কোয়ার রুটে কাটা যাবে। তাহলে আমরা এত একক ফাইলাম, এটা ফাইলাম কি আমরা আমরা পেয়েছি এটা যে কর্ণের দৈর্ঘ্য, গণবস্তুর কর্ণের দৈর্ঘ্য। প্রশ্নের মধ্যে দেওয়া আছে গণবস্তুর কর্ণের দৈর্ঘ্য দেখো 87। তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারি, এই দিক থেকে লিখি প্রশ্ন মতে 29 এক্স ইকুয়াল টু 87, সুতরাং বা এক্স ইকুয়াল টু 87 বাই 29। তাহলে এটা কাটলে 3 হবে, সুতরাং এক্স ইকুয়াল টু 3। তাহলে এক্সের মান বের হয়ে গেছে, আমাদের দরকার ছিল দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করা। এখানে যদি এক্সের মান বসাই দৈর্ঘ্য পেয়ে যাব, এখানে এক্সের মান বসালে প্রস্থ, এখানে এক্সের মান বসালে উচ্চতা পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি ঘনবস্তুটির দৈর্ঘ্য এ ইকুয়াল টু 21 এক্স, এক্সের মান 3 সেন্টিমিটার, তাহলে হলো কত 63 সেন্টিমিটার দৈর্ঘ্য পেয়ে গেছি। ঘনবস্তুটির প্রস্থ বি ইকুয়াল টু 16 এক্স সেন্টিমিটার, আমরা যদি এক্সের মান বসাই 3 তাহলে 48 সেন্টিমিটার। ঘনবস্তুটির উচ্চতা সি ইকুয়াল টু 12 এক্সের মান 3 সেন্টিমিটার, তাহলে আমরা পাই 36 সেন্টিমিটার। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখো তিনটা জিনিস পেয়ে গেছি, কী পেয়েছি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আমাদেরকে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে। একটু আগে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র লিখছি এদিক দিয়ে, আবার আমরা জানি ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 2 ইন্টু এবি বিসি সিএ, 2 ইন্টু এবি বিসি সিএ একক বর্গ একক। তাহলে আমরা মানগুলো বসাই দিই, 2 এবি এর মান হবে একত 63 ইন্টু 48 প্লাস বি এর মান হলো 48 ইন্টু 36 প্লাস সি এর মান হলো 36 ইন্টু 48 63, আমাদের এ এর মান হলো কত 63। এত বর্গ একক। আমরা যদি এটা ক্যালকুলেটারে টোটাল গুণ দেই তাহলে আসবে কত, আমরা সরাসরি ক্যালকুলেটারে এটা বের করতে পারবো, বের করলে হবে 14040। টোটাল এটা ক্যালকুলেটারে সরাসরি বের করতে পারবো 14040 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদেরকে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে, আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করে ফেললাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইভাবে যেমন 8 নম্বর অঙ্কের মধ্যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সরাসরি দেওয়া আছে, তোমাকে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে এই সূত্র বসাই দিলে শেষ, আয়তনের সূত্র এবিসি বসাই দিলে শেষ অঙ্ক, 8 নম্বরটা আমরা পারবো। এই জন্য 9 নম্বরটা করলে বলছিলাম যে 8 নম্বরটাও পারবো। তাহলে 9 নম্বরের অঙ্কটা আমরা শেষ করলাম, এবার আমরা 10 নম্বরের অঙ্কে যাব। 10 নম্বরের প্রশ্নটা এই ফাঁকে তোমরা একটু পড়ো কী কী দেওয়া আছে। আমরা 10 নম্বরের প্রশ্ন আমি একটু পড়ি, আয়তাকার ঘনবস্তুর
48 বর্গ সেন্টিমিটার ভূমির উপর দণ্ডায়মান। অর্থাৎ এটাকার ঘনবস্তুটার ঘনবস্তু এরকম ঘনবস্তুটার ভূমিটা বলছে কি 48 এরকম, নিচের ভূমিটা যে 48 বর্গ মিটার উপরে দণ্ডায়মান, ভূমির উপর দণ্ডায়মান। এর উচ্চতাটা দেওয়া আছে, এই উচ্চতাটা দেওয়া আছে ধরো 3 সেন্টিমিটার, উচ্চতাটা দেওয়া আছে 3 মিটার। আর কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য এখান থেকে এখানে কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে 13 মিটার। আমাদের আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে। তাহলে কী কী দেওয়া আছে? ভূমির একটা ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, আবার কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে, আর উচ্চতাটা দেওয়া আছে। আমাদেরকে কী বের করতে বলছে? দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমেই মনে করি, এটা হলো 10 নম্বর অঙ্কটা, মনে করি আয়তাকার আয়তাকার ঘন বস্তুটির দৈর্ঘ্য সমান এ একক, ধরে নিলাম এটা আয়তাকার ঘনবস্তুটির প্রস্থ সমান বি একক, এটাও ধরে নিলাম, দেওয়া আছে, দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুটির উচ্চতা সি ইকুয়াল টু 3 মিটার, উচ্চতা সি ইকুয়াল টু 3 মিটার দেওয়া আছে। আর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 13 মিটার, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 13 মিটার। তাহলে আমরা কর্ণটা আগে বের করে ফেলি। আমরা জানি, আমরা জানি আয়তাকার ঘনবস্তুর কর্ণ সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একক। আমরা এখান থেকে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 3 স্কোয়ার একক, এটা মান বসাইতে পারি। এই যে সি এর মানটা 3 বসাই দিলাম। আর দেওয়া আছে কি? ভূমির ক্ষেত্রফল এবং আয়তাকার ঘনবস্তুর ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল হবে কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হলো এ, প্রস্থ হলো বি, এ বি বর্গ একক। তাহলে এখান থেকে আমরা দেখো প্রশ্নমতে আমরা লিখতে পারি ভূমির ক্ষেত্র হল এ বি ইকুয়াল টু কত? 48, এটাকে আমরা 1 নং দিয়ে রাখি। এবং তারা কর্ণের দৈর্ঘ্য দিছে কত? 13, এবং রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু 13। এটা আমরা বর্গ করে দিলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 13 হলো 169 হবে, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এদিকে গেলে 160 হবে। এটাকে আমরা 2 নং দিই। তাহলে আমাদেরকে এখান থেকে 1 নং এবং 2 নং সমাধান করে এ এবং বি এর মানটা বের করলে দৈর্ঘ্য প্রস্থ বের হয়ে যাবে। এটা সহজ, তোমরা প্রতিস্থাপন পদ্ধতি যে কোনোভাবে এটা সমাধান করা যায়। 2 নং থেকে আমি একটা পদ্ধতি দেখাইতে, সেটা দেখো তোমরা। 2 নং হতে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 160। তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা দুইটা সূত্র আছে, প্লাসের সূত্রটা আগে লিখি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 160, বা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 48 মানটা এখানে আছে হলো 160, বা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 160 ওইটা ওইদিকে নিয়ে গেলে আমরা প্লাস করে নিব। প্লাস করে কত হয়? 4 দুগুণে 8 দুগুণে 16 = 96, বা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 652। তাহলে আমরা রুট করলে দেখো 652 রুট করলে এ প্লাস বি ইকুয়াল টু কত? রুট করলে হবে 16। এটাকে আমরা 3 নং দিয়ে রাখলাম, 16 16 256। এবার আসো, আমরা প্লাসের মানটা বের করে ফেলছি, এবার যদি মাইনাসেরটা বের করতে পারি তাহলে যোগ করে দিলে হয়ে যাবে। আবার 2 নং হতে পাই, 2 নং হতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? 160। তাহলে এখান থেকে আবার মাইনাসের সূত্রটা লিখবো আমরা, এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 160। তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা জানি এ বি এর মান 48,
160 বা a মাইনাস b হোল স্কয়ার এখান থেকে 160 মাইনাস 96 তাহলে এটা বিয়োগ করলে কত হবে a মাইনাস b হোল স্কয়ার 464 আসবে কি আসবে 64 10 এবার বর্গমূল করে দিলে কত হবে তাহলে a মাইনাস b ইকুয়াল টু 8 আমরা পেলাম এটাকে দিলাম 4 তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো a প্লাস b ইকুয়াল টু 16 a মাইনাস b ইকুয়াল টু 8 এবার সহজে 3 নং 4 নং যদি যোগ করি তাহলে আমাদের 3 নং 4 নং যদি যোগ করি একটা মান পেয়ে যাব 3 যোগ 4 তাহলে কি হবে a প্লাস b ইকুয়াল টু 16 a মাইনাস b ইকুয়াল টু 8 তাহলে কাটা যায় 2a ইকুয়াল টু 24 বা a ইকুয়াল টু সুতরাং a ইকুয়াল টু 12 এবার 3 নং থেকে 4 নং বিয়োগ করে দেই তাহলে b বের হয়ে যাবে মাইনাস 4 a প্লাস b ইকুয়াল টু 16 a মাইনাস b ইকুয়াল টু 8 তাহলে দেখো বিয়োগ করলে এটা মাইনাস হবে এটা প্লাস হবে এটা মাইনাস এটা এটা কাটা যাবে 2b ইকুয়াল টু 8 সুতরাং b ইকুয়াল টু 4 তাহলে দেখো আমাদেরকে বের করার কথা ছিল আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a ইকুয়াল টু a প্রস্থ b তাহলে a b এর মানটা a এর মান পেলাম কত 12 b এর মান করলাম কত 4 তাহলে আমরা বলতে পারি আয়তাকার ঘনবস্তুর সুতরাং আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 12 একক প্রস্থ 4 একক আনসার তাহলে নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছো এখানে সংখ্যা চেঞ্জ করে দিল তোমরা পারবে ইনশাআল্লাহ আর আমি বারবার একটা কথাই বলি যে আমরা যদি বইয়ের যত অঙ্কগুলো আছে এগুলো যদি সুন্দর করে পারি যেই কোনো অঙ্ক সৃজনশীল সৃজনশীল তো আর বইয়ের বাইরে হবে না হয়তো সংখ্যা চেঞ্জ করে দিবে হয়তো দৈর্ঘ্যের জায়গায় প্রস্থ নির্ণয় করা বলবে প্রস্থর জায়গায় প্রস্থ এখানে দৈর্ঘ্য প্রস্থ বলছে উচ্চতা এখানে দৈর্ঘ্য দিয়ে দিতে পারে প্রস্থ উচ্চতা নির্ণয় করতে বলতে পারে একই কিন্তু আমরা বইয়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক যেন ভালোভাবে বুঝে করতে পারি তাহলে সৃজনশীল আমরা নির্দ্বিধায় আনসার করতে পারব তাহলে আমরা এবার 10 নম্বর অঙ্কটার পরে আমরা বইয়ের দিকে তাকাও তোমরা 11 নম্বর অঙ্কটা করব 11 নম্বর অঙ্কটা তোমরা এই নিয়মে বাসায় করবা তাহলে আমরা 12 নম্বর অঙ্কটা করব 12 নম্বর অঙ্কটা এটা বেশি একটু ইম্পর্টেন্ট এবং ছোট অঙ্ক আমরা এটা এই ক্লাসের মধ্যে 12 নম্বর পর্যন্ত করে দ্বিতীয় পর্বে আমরা ঘনবস্তুর অন্য অন্য যে সূত্রগুলো আছে যেমন আমরা সিলিন্ডার এরপরে হলো কোণক এগুলো নিয়ে পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব আমরা 12 নম্বর অঙ্কটা একটু করার চেষ্টা করব 12 নম্বর অঙ্কটা এটা বেশিরভাগ ইম্পর্টেন্ট অঙ্ক এই ধরনের অঙ্ক তোমরা অষ্টম শ্রেণীতে করছো প্রশ্নটা একটু পরে একটি দেওয়ালের দৈর্ঘ্য 25 মিটার উচ্চতা 6 মিটার এবং পুরুত্ব 30 সেন্টিমিটার আমরা যদি আমরা বাসায়ও দেখতে পারি বা আমাদের বাড়ির যে চতুর্দিকে যে ওয়াল দেওয়া হয় এই দেওয়ালের দেওয়ালটার দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে পুরুত্ব বলতে বোঝায় যেমন আমরা এটার উচ্চতা বলতে পারি আর এটা এই জায়গাটাকে বলা হবে এই ডাস্টারটার পুরুত্ব হ্যাঁ তাহলে কী কী দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে দেওয়ালের দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে প্রস্থ মিটারে দেওয়া আছে উচ্চতাটা সেন্টিমিটারে দেওয়া আছে আমরা সবগুলো একরকম করে ফেলবো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো সেন্টিমিটারে নিব ঠিক এই দেওয়ালের আয়তনটা বের করব আয়তনটা বের করে তারপরে ইটের দৈর্ঘ্য দেওয়া আছে ইটের প্রস্থ দেওয়া আছে ইটের উচ্চতা দেওয়া আছে তাহলে ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে আয়তন বের করব তাহলে দেওয়ালের আয়তনকে ইটের আয়তন দ্বারা ভাগ করলেই আমাদের ইটের সংখ্যা বের হয়ে যাবে তোমরা যদি নিজেরা বাড়িতে দেওয়াল দাও বা চতুর্দিকে বাউন্ডারি করো তোমরা নিজেরাই কতটা ইট লাগবে নিজেরাই বের করে ফেলতে পারবে অথবা তোমাদের বিল্ডিংয়েরও যে চতুর্দিকে যে রুমের ওয়াল দেওয়া হয় ওয়ালে কতটা ইট লাগবে তোমরা যদি ওই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যা পুরুত্বটা জানা থাকে তাহলে সহজেই কয়টা ইট লাগবে বের করে ফেলবে তাহলে আমরা এই অঙ্কটা করি তারপরে দেখবা তাহলে তোমরা নিজেরাই ইট সংখ্যা বের করতে পারবে তাহলে দেওয়ালের কী কী দেওয়া আছে আমরা দেখি প্রথমে দেওয়া আছে দেওয়া আছে একটি দেওয়ালের দৈর্ঘ্য
समान समान 25 मीटर আমরা আগে বলছিলাম এটাকে সেন্টিমিটারে নিব কারণ সবগুলো একক এক রকম রাখতে হবে তাহলে সেন্টিমিটার এটা হলো কি দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে 6 মিটার একটি দেওয়ালের উচ্চতা 6 মিটার তাহলে 6 মিটার হলে 6 × 100 সেন্টিমিটার সেন্টিমিটার আর দেওয়ালের পুরুত্ব পুরুত্ব দেওয়া আছে 30 সেন্টিমিটার তাহলে আমরা এই দেওয়ালের আয়তন সহজে বের করে ফেলতে পারি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে সুতরাং দেওয়ালের আয়তন দৈর্ঘ্য ইনটু প্রস্থ উচ্চতা ইনটু পুরুত্ব এত ঘন সেন্টিমিটার হলো আমাদের কাছে নিশ্চয় ক্যালকুলেটর আছে ক্যালকুলেটরে ক্লিক করলে আসবে সংখ্যাটা আসবে হলো কত সংখ্যাটা আসবে আমাদের 45 এখানে দেখো 45 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 5 6টা শূন্য আসবে 4 5 6টা শূন্য এত ঘন সেন্টিমিটার তাহলে এটা হলো কি বের হলো আমরা আমাদের দেওয়ালের আয়তনটা এবার বলছিলাম আমরা ইটের আয়তনটা বের করব তাহলে ইটের কি কি দেওয়া আছে দেখো একটি ইটের দৈর্ঘ্য ইটের দৈর্ঘ্য দেওয়া আছে একটি ইটের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার প্রস্থ 5 সেন্টিমিটার উচ্চতা 3 সেন্টিমিটার 10 সেন্টিমিটার ইটের প্রস্থ দেওয়া আছে প্রস্থ হলো 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার উচ্চতা 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার দেওয়া আছে তাহলে আমরা বলতে পারি দেওয়ালের একটি ইটের আয়তন বের করব আয়তন কত দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এত ঘন সেন্টিমিটার তাহলে এটা গুণ করলে কত হবে ক্যালকুলেটর আছে তোমাদের 300 × 3 = 15 150 ঘন সেন্টিমিটার আমি একটু আগেই বলছি আমরা যদি দেওয়ালের আয়তন জানা থাকে এবং ইটের আয়তন জানা থাকে তাহলে ইট সংখ্যা সহজে বের করতে পারবো তাহলে ওই দেওয়ালটিতে কতটা ইট লাগবে দেওয়ালটিতে ইটের প্রয়োজন আমরা বলছিলাম দেওয়ালের আয়তনকে ইটের আয়তন দ্বারা ভাগ করে দেবো তাহলে এখানে কত আসবে 1 1 2 3 4 5 6 2 3 4 5 6 আর নিচে হলো 150 টি তাহলে আমাদের এখানে দেখো একটা শূন্য বাদ যাবে আর এখানে হবে 3 1 2 3 4 5টা এতটি তাহলে 300,000 ইটের প্রয়োজন তাহলে আমরা এখানে দেওয়াল তৈরি করতে কত 300,000 ইটের প্রয়োজন তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমি ঘনবস্তুর প্রথমে যে ঘনবস্তু এবং ঘনক নিয়ে যে অঙ্কগুলো আছে প্রথম পর্বে আমি এগুলো শেষ করলাম পরবর্তীতে আমরা বেলুনের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব আর দুই একটা অঙ্ক মাঝে বাকি আছে এই অঙ্কগুলো তোমরা এই নিয়মে যদি এই অঙ্কগুলো করতে পারো তাহলে বাকি অঙ্কগুলোও করতে পারবে এবং দ্বিতীয় পর্ব পাওয়ার আগ পর্যন্ত তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে করো এই আশাবাদ ব্যক্ত করে এবং তোমাদের সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম